এবার হেরিটেজ লিস্টেড থিয়েটার সিডনির স্টেট থিয়েটারে দেখাবে কামার আহমদ সাইমনের অন্যদিন। আসছে জুনের 14 তারিখ সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে স্টেট থিয়েটারে দেখানো হবে সিনেমাটি। 11 মে সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বছরের প্রোগ্রাম ঘোষণা করেছেন ফেস্টিভ্যাল পরিচালক ন্যাশন মোটলি। এবছরের উৎসবে 64টিরও বেশি দেশ থেকে নির্বাচিত হয়েছে 200+ সিনেমা, যার মধ্যে আছে অন্যদিন। এশিয়ার ফেস্টিভ্যালগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং অস্ট্রেলিয়ার বড় চলচ্চিত্র উৎসবগুলোর একটি সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল। প্যান্ডামিকের জন্য গত 2 বছর পর এবারই 8 জন থেকে 19 জন পর্যন্ত পুরনো চেহারায় ফিরছে সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল। আয়োজকদের আমন্ত্রণে প্রযোজক সারা আফরিন সহ উৎসবে যোগ দেবেন পরিচালক কামার আহমদ সাইমন। সিডনি স্টেট থিয়েটারে 14 জুন দুপুর 3টায় প্রথম দেখানো হবে অন্যদিন। এরপর 18 তারিখ দুপুর 1টায় ইভেন্ট সিনেমাসে দেখানো হবে সিনেমাটি। বাংলাদেশ, ফ্রান্স এবং নরওয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমা অন্যদিন। গত নভেম্বরে পৃথিবীর সবচাইতে সুন্দর থিয়েটার আমস্টারডামের তুসিনস্কি থিয়েটারে বিশ্ব অভিষেক হয়েছিল অন্যদিনের। গোটা বিশ্বে লিড ফেস্টিভ্যালগুলোর মধ্যে অন্যতম ইটফার আন্তর্জাতিক প্রতিযোগিতায় তখন প্রথমবারের মতো আমন্ত্রিত হয়েছিল বাংলাদেশের কোনো সিনেমা। এরপর গেল মার্চে নিউ ইয়র্কে অবস্থিত মিউজিয়াম অব মুভিং ইমেজ বা মমির ফার্স্ট লুক ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা হিসাবে আমন্ত্রিত হয়েছিল অন্যদিন। আর 2017-তে কান চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণও পেয়েছিল অন্যদিন। এছাড়াও এই সিনেমার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক আরও অনেক সম্মাননা। খুব শীঘ্রই অন্যদিন জমা পড়বে সেন্সরে, তারপর মুক্তি বাংলাদেশে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।